अस्सलाम वालेकुम। বাবাকে খুন করেছে, এবার তো লাশ পাঠিয়ে তোর ভাইকে মরণ বার্তা পাঠাবো। না বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য ওকে বিয়ে করব। কাজের ঝি বানিয়ে বিজয় চৌধুরীর বংশের মুখে চুনকালি মাখাবো। ও, এই কুলাঙ্গার বংশের রক্ত তুমি? আগে যদি জানতাম তাহলে তোমাকে দিয়েই আমি আমার বাবার হত্যার প্রতিশোধের পালা শুরু করতাম। আর তা যখন পারিনি তখন আজ তোমাকে অনেক ক্ষমা করব না। আজ আমার কথা তোকে শুনতে হবে, তা না হলে তোকে আমি খুন করব। খবরদার, আমার থেকে এক পায়ে গুলে তোমাকে আমি খুন করে ফেলবো। আমাকে খুন করে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। রানী, তোমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্যই আমি বাবার পক্ষে কথা বলে অভিনয় করেছি। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। যে মামা আমাকে দেখতে এসে নিজের জীবন বিসর্জন দিয়েছে, তার মেয়ের জীবন রক্ষা করার জন্য আর যদি আমাকে মরতে হয় তাহলে আমি তাই করব। রাজা, আমার সন্তান হয়ে তুই আমার সাথে বেইমানি করছিস। যার বাবা ছিল আমাদের শত্রু, যার ভাই আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে তুই বাঁচাতে চাস? কিন্তু না, আমি ওকে বাঁচতে দেব না। সাবধান, তোমার মা এখনো বেঁচে আছে। কোথায় আছে? তুমি আমার ছেলেদের ছেড়ে দিলে আমি তোমার মায়ের ঠিকানা বলে দেব। যে চরে তোমার বাবার কবর সেখানেই তুমি তোমার মাকে পাবে। আমি ওকে সত্যি কথা বলে ওর মায়ের কাছে পাঠিয়েছি শুধু একটি মাত্র কারণে, ওর যেমনি আমার সামনে আমার ছেলেকে মারতে চেয়েছিল তেমনি ওর মায়ের সামনে ওকে নির্মম ভাবে খুন করবি, এটা আমার আদেশ। কবরে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তোর বাবা যেখানে শুয়ে আছে সেই মাটিতে যেন আমার মৃত্যু হয়। আরো ফরিয়াদ করেছি আমার মৃত্যুর আগে তোর মুখখানা যেন একবার দেখতে পারি, তোর মুখে মাথা রেখে যেন মরতে পারি। আল্লাহ আমার সেই ফরিয়াদ কবুল করেছে। মা,
মা ঈশান বাবা আমার মা মা বাবার মৃত্যু তুমি দেখেছ এবার তাদের নির্মম মৃত্যু তুমি দেখবে মা যারা আমার বাবাকে তোমার সামনে খুন করেছে আজ সেই আশা পূরণ করার জন্য খোদা তালা আমাকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে মা তোমার বুকে ফিরিয়ে দিয়েছে তোর মা কবর দিয়েছে আর আজ তোর মায়ের সামনে আমরা তোকে জ্যান্ত কবর দেব বিজয় চৌধুরীর আশা আকাঙ্ক্ষাকে পুলিশ শাট করে দেব এটা কবর কর বাড়ি যাবে আমি রবে নিস্তব্ধে তোমার পাশে ছিলাম মৃত্যু কামনা ছাড়া আর কোন চাওয়া আমার ছিল না কোন ভাইয়া আমার ছিল না কিন্তু আর যদি খোদা আমার সন্তানকে এই বুকে ফিরিয়ে দিয়ে কেড়ে নিতে চায় তাহলে আমার নিশানের আগে আমার জীবন কেড়ে নিতে হবে চোখের সামনে তোমার মতো আমার বুকের ধনকে আমি কেড়ে নিতে দেব না দয়াময় খোদা তুমি রহমান রাহিম তুমি জীবনদাতা তুমি জীবন নেওয়ার মালিক তুমি সর্বশক্তিমান
তাই এক মায়ের করুণা হাজারি এবং এক সন্তানের মৃত্যু যন্ত্রণার হাহাকার শুনে আমার অতৃপ্ত আত্মা নীরব থাকতে পারেনি। কুদরতের হাত দিয়ে আমার স্ত্রী সন্তানকে রক্ষা করো এবং ধ্বংস করে দাও ওই জালিমদের। আমার সন্তানকে শক্তি দাও খোদা, শক্তি দাও। আমার সন্তানকে তুমি রক্ষা করো খোদা, 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 রক্ষা করো খোদা,